দোস্ত আমার এই জেমস ভাইয়ে এখন নতুন বাইক লৈছে পিছফালে এইখন বহুত বেশি স্পেশাল বাইক এইখন তো এই কারণে পুরা মজাকে পথারর মাজত বাইকখন লৈ লৈছো বাইকখনৰ আসল জায়গা যেটো এই বাইকখন কি জানে নে ইন্ডিয়াত ব্লগ বনুয়া আজি যে মই বনাইছো এই ব্লগ বনুয়া মুম্বাইকার নিখিলে আরম্ভ কৰিছিল আৰু মুম্বাইকার নিখিলে এই বাইকখন চলাইছিল টাইগার 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 আৰু এই সেম টাইগার আমার জেন্স ভাই ললে ভাই মুম্বাইকার নিখিলে সেম এক্স্যাক্টলি এখানে চলাইছিল নাকি সেম বাইক সেম কালার মানে বহুত ডাঙৰ ফ্যান আছিল তেতিয়াৰ পৰা মানে ড্ৰিম এটা আছিল 6-7 বছৰৰ পৰা দেখি দেখি ফাইনালি সেম বাইক সেম কালার বাস মডেল তো নতুন হয় এটা মানে নতুন মডেল আজিকালি পৰা মুম্বাইকার নিখিলে এই বিএমডব্লিউ চলাই কিন্তু সেম রেঞ্জৰ দিস ইজ প্ৰথম ইঞ্জিন এইটো কিমান সিসির বাইক ইঞ্জিন চাই 900 সিসি ইঞ্জিন আৰু হর্স পাওয়ার 108 আছে অলমোস্ট হিউন্ডাই ক্রেটার সমান হিউন্ডাই ক্রেটার 110 থাকে এটা 108 900 সিসির ইঞ্জিন এটো 900 মোর এল তো আছে 800 ইয়াত তিনটা সিলিন্ডার আছে মানে এই পিস্টন জি থাকে আৰু এইখিনি চাওক এটো রেডিয়েটর তার পিছত আপুনি যদি ব্লেক পিসির তাহলে সব অ্যাডজাস্ট ফ্যান আছে এইবিলাক যে চিট দেখিছে এইবিলাক পুরা ভেন্টিলেটেড চিট হয় মানে ইয়াত সুইচ আছে কিছুমান এইটো সুইচ আছে চাওক ইয়াত আপুনি এনেকে দিব পাৰে এনেকে দিব পাৰে মানে চিটৰ ভিতৰৰ পৰা গৰম হাৱা ঠাণ্ডা হয় কাৰো যে ভেন্টিলেট চিট থাকে সেই ভেন্টিলেচন চিট ওলাই আহে মানে হেণ্ডেল যি আছে এই হেণ্ডেল গ্ৰিপ অফ ভেণ্টিলেটেড হেণ্ডেল গ্ৰিপ হয় আপুনি মস্ত ঠাণ্ডাত ধৰক লাডাখ গৈ আছে ক'ৰবাত গৈ আছে এই হেণ্ডেলডাল গোটাডাল গৰম হ'ব এই চুইচটো টিপি দিলে এইটো বহুত হেল্পফুল হয় যেতিয়া বৰফত চলাওঁ হাতটো পুৰা একদম বেণ্ড বাজি যায় সেইটো হেল্প কৰে আৰু ইয়াৰ উপৰিও এই বাইকখনত ক্ৰুজ কণ্ট্ৰলৰ পৰা কি নাই মানে যি যি থাকিব লাগে চব আছে কিন্তু বাইকৰ কিছুমান ভাগ আছে আমি জানোৱে এইখন হৈছে এডভেঞ্চাৰাছ কেটেগৰীৰ বাইক মানে এই বাইকখন ধৰক তেনেকুৱা ৰেচিং বা তেনেকুৱা ছুপাৰ বাইকো কেটেগৰীতে পৰে হ'লেও তেনেকুৱা বাইক নহয় এইখন মানে পুৰা আপুনি জংগলত লৈ যাওক ক'ৰবাত লৈ যাওক ক'ৰবাত লৈ যাওক এখন বাইকৰ আৰু এটা খাচিয়াত আছে নৰ্মেলি এডভেঞ্চাৰ বাইকত নৰ্মেল ইঞ্জিন থাকে যেনেকৈ বিএমডব্লিউত বক্সাৰ ইঞ্জিন থাকে বাট এৰে ইঞ্জিনটো স্পৰ্ট বাইকৰ ইঞ্জিন স্পৰ্ট ইঞ্জিন স্পৰ্টছ বাইকৰ ইঞ্জিন যেনেকৈ টেনাৰো ইঞ্জিন থাকে এনেকুৱা স্পৰ্টছ বাইকৰ ইঞ্জিন ইঞ্জিনটো স্পৰ্টছ বাইকটো এডভেঞ্চাৰ তাৰপিছত যদি আমি বাইকখন আমি এটা অন কৰোঁ স্কিনখন অলপ মুচি দিওঁ লেতেৰা হৈ আছে টাইগাৰ লিখা যাব ট্ৰাম্প টাইগাৰ স্কিনখন এই গোটেইখন এখন স্ক্ৰীন হয় ডিছপ্লে টাচ নহয় বাৰু তো ইয়াত আপুনি চব কানেক্ট কৰিব পাৰে এই স্কিনখনত আপুনি গোপ্ৰো পৰ্যন্ত কানেক্ট কৰিব পাৰে নেভিগেশ্যন ডাইৰেক্ট গুগল মেপ ইনষ্টল আছে যদি কানেক্ট কৰে ডাইৰেক্ট এইবিলাক শুনি পাব তাৰপিছত আপোনাৰ ফোন আছে ফোন ডাইৰেক্ট ফোন কানেক্ট হ'ব চব কণ্টেক্টলিষ্ট আহি যাব যিমান আছে ডিম্পু মই ফোন কৰিছিলোঁ অলপ আগতে ডাইৰেক্ট ইয়াত আপুনি কল সেই কৰিব পাৰে তাৰপিছত গোপ্ৰো আপুনি ডাইৰেক্ট গোপ্ৰো ইয়াৰ লগত কানেক্ট কৰিব পাৰে তো মোৰ সেইটো গোপ্ৰো আছে মই কানেক্ট কৰি চাম বাৰু এতিয়া তাৰপিছত ইণ্টাৰকম এই যে এজনে আনজনৰ লগত কথা পাতি থাকে ইণ্টাৰকম এই হেলমেটত লাগি থকা এইটোক ইণ্টাৰকম বুলি কয় চেনা আৰু এই ইণ্টাৰকমটো আপুনি ডাইৰেক্ট এলৰ কানেক্ট কৰিব পাৰে তো ইমান ফেচিলিটি আছে মানে কি ক'ম আৰু আগৰ ফালৰ পৰা যদি বাইকখন চাই এনেকুৱা লাগে ইয়াত দুটা এই দুটা পিছত লগোৱা নহয় অলৰেডি লাগি আহে ফগ লাইট এই দুটা লাইট আছে লাইট আছে এডজাষ্টেবল হয় উইণ্ডশ্বিল্ডখন এখন আপ ডাউন হৈ যায় এইটো আপ এইটো ডাউন আৰু এইটো এনেকৈ যিকোনো ঠাইত এডজাষ্ট কৰি ল'ব পাৰে একৰ্ডিংলি মানে স্পীডত গৈ থাকিলে বতাহটো বুকত লাগে এইখন দাঙি লওক লাহে গৈ আছে বজাৰ চজাৰৰ মাজত এইখন আপুনি এনেকৈ এইফালে প্ৰেছ কৰি এতিয়া ইয়াক অলপমান চলাই পিনে কেনে লাগে চাম ধুনীয়াকৈ এতিয়া ভাই কিমান টোটেল একদম অন ৰোড কিমান পৰে অন ৰোড এখন গাড়ী 20 লাখ অলমষ্ট কিন্তু এইটো গাড়ীটো পেন ইয়ার্স সিনিয়ার্স নহয় একো কামে নাই তো ধর পেন ইয়ার্সর দামে 2.5 লাখ মানে অলমোস্ট 25 মান যাব আৰু বৰ্তমান 20 গৈছে সেই গাড়ীখনত প্ৰায় 5খন এলটো সোমাই আছে আৰু এই এই বস্তুটোক দেখিছেনে এইটো কি হয় আপোনাৰ এই ক্লাছ মানে ইউজ নকৰাকৈ গ্যাছ শ্বিফ্ট কৰিব পাৰে এইটো প্ৰ' শ্বিফ্টাৰ নাকি বুলি কি বুলি কয় কুইক শ্বিফ্টাৰ বুলি কয় আৰু এই বাইকখনত বাৰু চেইনেই আছে ইয়াত সেই নাই যেনেকৈ BMW তাত কিবা স্ক্ৰাম শ্বেফ থাকে না সেইটো বস্তু নাই আৰু ছাস্পেনশ্যন চাওক বেষ্ট সব এডজাষ্টেবল ছাস্পেনশ্যন ইফালে এডজাষ্ট হৈ যায় এইটো এডজাষ্টমেণ্ট আছে ইয়াত মানে এডজাষ্ট কৰিব পাৰে টান ঢিলা কৰিব পাৰে ছাস্পেনশ্যন আৰু ইয়াৰ উপৰিও ইয়াত যদিও স্প্ৰক আছে আমাৰ যেনেকৈ হিমালয়ত স্প্ৰক আছে টিউবলেছ নহয় কিন্তু ইয়াত স্প্ৰক থাকিলেও টিউবলেছ কাৰণ চাওক স্প্ৰকডাল বাহিৰত উলিয়াই দিছে দেখিছে আমাৰ হিমালয়ত কি আছে স্প্ৰক ভিতৰত থাকি যায় সেইকাৰণে টিউবলেছ কৰিব নোৱাৰে আৰু বাহিৰত আছে হাৱা লিক নহয় টায়াৰ চাওক বুম টায়াৰ তাৰপিছত ব্ৰেক ব্ৰেক ব্ৰেম্ব্ৰৰ ব্ৰেক ছিষ্টেম আৰু আগফালে দুখন ডিস্ক ব্ৰেক আছে এইফালেও এখন ডিস্ক ব্ৰেক এইফালেও এখন ডিস্ক ব্ৰেক আৰু ভাই ফুল স্পীড কিমান যদিও এডভেঞ্চাৰাছ বাইক ফুল স্পীড মানে যিটো নতুন মডেল মোৰ 2024 মডেল সেইটো টপ স্পীড 215
3.4 seconds 100 touch kore mane engine to sport hoi gel na hekane ma kosom aro ei ei bilak sob lagiisi na pishot logoisa sob itia bortoman eta install kora ase idal crash guard par ei dalot bade 48000 idero dam fittings are 100000 to this is tiger are tiger showroom ajikale aigeise guwahati to aigeise to guwahati showroom or porai ei bike khon ami kini anisilu ha to olopman sailok footage amak mane kene go moi tal sal loi gisilu pura bike khon kini aniboloi to ekba sailok tetia loike ami bike khon olop test drive koru te bike khon double standard ase yar pura numua tu khau beshi ojon nai shune weight management tu bhal na te chalo মানে কি আমি 250-300 এ বর বেশি 350-400 মর হিমালয় খান বর 350 আছে তাতকে তো বেশি সলোয় পনাই ন তাতকে বেশি গলে ফিল করিব পারি পাওয়ার টু কি কা কই মানে মানে এনে কো লাগে আপনার কতি মানে আপনার তলর পড়া মানে থিওর পড়া বাইক খেন কুসি যাব মানে খুলে দিল লগে লগে এনে কো লাগে ওয়াও এটা রাস্তা তো আমি সলাম আর এইখানি হইছে তিহুর হে আর তিহুর জায়গা এই এইফালে পাটাসার গুছি দে হুমায় আইলে এইখানি নলবাড়ি ৱাও এতিয়া তিয়ালা ৰাস্তাত চলাইছা সঁচা কথা কৈছোঁ ফিলটো অলপ হিমালয়ন যেনে লাগিছে চোন মোৰ মানে যিটো ৱেট মেনেজমেণ্ট না সেই মেনেজমেণ্টটো তামাম আল্টিমেট আৰু যিহেতু দামী বাইক না বহুত এলুমিনিয়াম কাৰ্বন ফাইবাৰ এইবিলাক ইউজ কৰিছে ইয়াত বেছি ৱেট থকা বস্তু ইউজ কৰা নাই না তো ৱেট চেট বেছি নাই আৰু কিন্তু এনে দেখিলে বহুত ৱেট থকা যেন লাগে ৰাস্তাৰ মানুহ দেখিলে কিন্তু ইমান নাই আল্টিমেট এতিয়া ইয়াত মিনালহঁতৰ ঘৰ মিনালে কি কৰি আছে একবাৰ তাক বাইকখন দেখাই লৈ যাওঁ এই বাইকখনত টি পি এম এছো আছে মানে চাকা দুটাত কিমান টায়াৰ প্ৰেছাৰ আছে কিমান পাম্প চাম আছে না নাই দিব লগা হৈছে না নাই এতিয়া ইয়াত আহি যায় আৰু ৰাইডিং মুডবিলাক আছে বহুত কিবা কিবি ফ্ৰণ্টত আছে তোৰ 23 বেগ এইটো বেলেগ টাইপ 12 আছে মানে এই মিনাল কি কৰি আছা এই কাজত অলপ বিলাই দি আছোঁ বাগাজ আছে এখন মানে আমাৰ গাঁওখনত এটা মানুহ মৰিছে তো আজি কাজ ভোজ ই বিলাই দি আছে মানে খানা এইফালে দেখি এ ভাই আমি খাব পাৰিম নেকি কথা নাই 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 মাতা নাই না নামাতলি ভাল নালাগিব এই হ'ব বিয়াচি হ'লে বেলেগ কথা মৰা মানুহৰ কাজ তাকো নামাতা ভোজ খোৱা এ নাই দে ভাই নাই দে নাযাব দে আজি এতিয়া বলক এই বাইকখন যোনদিনা লৈছিলোঁ ই মোক গৈছিলোঁ না অলপ তাৰ ফুটেজ দেখাই দিছোঁ দোস্ত যিহেতু বাইক ইমান দামী বাইক কিনি আছে লগৰ চলি তো সেইবাবে এইটো চেট হৈ তৰ যিটো কেজুৱেল কুল এইটো দি যাওঁ পুৰা চুলি কেইডাল চেট হৈ থাকিব পুৰা কেজুৱেল চেট হৈ থাকিব তো চাওক পুৰা চুলি থিয় হৈ আছে বেলেগ এটা লুক আৰু এতিয়া আমি ধুনীয়াকৈ গাড়ী কিনিব যাওঁ চলো চেট জেল যিটো আমি সৰুৰ পৰা শুনি আহিছোঁ এই চেটৰ কথা আজিকালি ন' এলকহল আৰু এইটো এনেকুৱা হৈ গৈছে আমি মানে সৰুতে এটা সেই আছিল মানে যে চেটত লগাই যাম যেতিয়া ফাৰ্ষ্ট ওলাইছিল মোৰ এতিয়াও মনত আছে আমি স্কুলতে আছিলোঁ এইটো যেতিয়া দিছিলোঁ আৰু 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 বৰ্তমান চেটো ডাঙৰ হৈ গ'ল এতিয়া এনেকুৱা হৈছে তো এতিয়া এনেকৈ গৈ আছোঁ ডাইৰেক্ট টেম্পো শ্ব'ৰুম আজি মোৰ জীৱনত সবচে দামী বাইকখন ল'ব মানে মোৰ লগত চলি তাহলে আমাৰ বাইক স্পেচিয়েলিটি স্পেচিয়েলিষ্ট আহিছে হাই কি খবৰ চবৰে আৰু আজি জেমছে এখন বাঘ লৈ আছে গুৱাহাটীত গুৱাহাটীতো BMW শ্ব'ৰুম নাই BMW এতিয়া লৈ অহা নাই একচুৱেলি চাৰ্ভিচ আৰু কেম্প আছে BMWৰ তারপরে মানে সার্ভিস ক্যাম্পে আছে এটা হলো শোরুম নাই তামা কবা গেলি কি সবচেয়ে হেভি অ্যাডভেঞ্চারাস এইখানে আমরা ইয়াতে ট্রাইম্পর এখানে হয় আর মানে বাইকর হিসাবে ইয়াতে পাবো আর বলক এতে আমি দেখাই আছো কি কি বাইক আছে জেমসে লব এখন বাইক কিন্তু অল দেরি করবে এ ভাই এ ভাই না হনে 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 আর এইফালে আমার ডব্লিউ ভাই আছে ভাই কেনে ভাই টাইগার ডেলিভারি একদম একদম এইবিলাক আগতে আমি টিভিতে দেখছিলু টাইগার বলি গলে আগলা চিনি পাওয়া আছে বাইক হইনা না ভাই ও ও এটা আই গেল আমার শুকর মগতে জেমসে লৈ আছে দুখানমান মই ট্রাম্পর বাইক দেখাই দিউ এখন এখন আছে অলপমান হেই বাইক আৰু রেসিং বাইক পুরা আৰু এক এইখন এখন আছে এইখন বহুত চলিছে রাস্তা ঘাটে থাকি দেখা পাই এখন 400 সিসি এইখন এখন আছে এখন বুক দুনত সিট পাই না বউ দেখাই বা বুক করছি এখন ইমান সিসি 700 সিসির বাইক এখন আমার ট্রাম্পর এনেকুয়া এখন বাইক আছে যখন মানে সবচেয়ে বেশি সিসির বা 1800 সিসির নাকি এখনো বাইক আছে যেটা ট্রাম্পরে আছে এইখন বাইক যে এইখন 1800 নয় 2500 সিসি এইখনের উপরত মানে এইখনের উপর বেকর সিসি নাই বাইকর এখন হাইয়েস্ট সিসি বাইক আচ্ছা আরে এই রঙাখন কি মানে রঙাখন এখন আপনার ডেটোনা 660 এখন আপনার 95 bhp প্রোডিউস করে আর 69 এনএম মাল তো কি না মাল তো মাল তো এইখানে আপনার আগটকে কমিছে এটা আপনার 11,8,000 এর অন্ডার পাই আছে আগতে কি মানে আছে আগতে আপনার 2017 এর 14 লাখ করে স্টার্টিং আছে আৰু এনেকৈ ইমান দামী বাইক লোৱা প্ৰথমবাৰ দেখিলোঁ মানে আমাৰ একদম লগৰ আৰু সেইটো জেমছ একদম মোৰ খাচ লগৰ কি ইমান দামী বাইক ল'লে তো কবা গেলি বাইকখন মোৰো দকচোন আদা দি কি লৈছে যিহেতু নাকি আৰু আমাৰ দোকান ফৰ বাইকাৰ্ছত মানে এইখিনি মানে স্প্ৰিং ভৰাই দিওঁ মানে উলিয়াই তো বহুতে স্পেচিয়েল স্কুটিত এন্টৰ এইবিলাক স্কুটিত মানে স্ট্ৰিং ভৰাই লৈ মানে তাত মানে সেই কৰি পতালটো আৰু বহুত দামী বাইক লৈছে না তো পুৰা ফাইল দি দিছি এনে এনেতো আমি বাইক কিনিলে এটা সৰু লেফাফা দিয়ে আৰু ৰঙা কালাৰৰ আৰু এইটো ফাইবাৰৰ এইটো ফাইবাৰৰ
ফাইবারর এই বইখানত কি কি আছে মই অলপমান দেখাই দিছো পার্সোনাল ডকুমেন্ট না দেখাও পারো হল তো এইখন হইছে টাইগারর ম্যানুয়াল বুক সাওক আপনালকে ও মাই গড মাই গড ই বিলাক সাওক টাইগারর হই মজা যা বাইকত যা পার্টি টু খাবো যাও খিজি এটরে আর এইটো সেটো দিম এবার এইটোই মানে কি বস্তু দেখিনি হোল করে রাখিব এইটো স্পোর্ট এক্সট্রিম আর হেলমেট সেলমেট পিন্দা লাগে কেতিয়া বা বহুত দৌড়ি থাকিলে এক্সট্রিম কন্ডিশনত মানে চুলিখিনি হোল করে রাখার কারণে এইটো সেটো দিয়া যায় এইটো আপনি এনেকে দি পিনে চুলিখিনি হোল দেব হোল এনেকে থাকিব আর বলক দেখা না তো ভাই এটা কি বা খুয়াই কিন্তু এইটো বস্তু সঁচাকে আপনাদের ইউজ করে চাব নতুন সেটো জেল আর এক্সট্রিম স্পোর্টস এক্সট্রিম এইটো আর আপনার তাকত গল আর এটা হয়েছে এইটো এই দুটা একদম মজা বস্তু হয় আর কোনো সাইড এফেক্ট নাই কোনো অ্যালকোহল নাই কিন্তু যিমানে দামি বাইক না হোক কেউ এই মস্ত রোদত বা বরষুণ আহিলে কারখানে বেচ দিয়ক এটা ভাই কি খাবি তো খালো ভাত সাত মজা লাগিল আর জেমসর মানে বাইকখান চাই রাখব পারিব জেমসর চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনত আছে চাব আপনাদেরকে বাইক দেখাবি রাখব আর ময়ো অলপমান বাইকখান চলাইছো এতিয়া যেতিয়া অলপ গরম কমিব ভাবিছো জেমস মই আর কলকাতা যাম মানে বাইকখান লই একবার হিমালয়ত গৈছিল না ধুনিয়াকে মোর অল্প আহতে পর অলপমান দুর্ঘটনা ঘটিছিল কিন্তু এইবার ভালকে যাম এইখন ক্রুজ কন্ট্রোল দিব পারি এনেকে ক্রুজ কন্ট্রোল মানে পাকবা নালাগে আর কই থাকিব আরামসে কই থাকিব সব আছে মানে আর যিমান যে থাকিব লাগে জাস্ট ব্রেকত অলপমান চুই দিয়ার লগে ক্রুজ কন্ট্রোল নোহোৱা হয়ে যায়